সামাজিক অবক্ষয়ের আরো এক নিদর্শন। এক মৃত শিশুর ভ্রূণ উদ্ধার হলো সোনামুড়া মহকুমায় গ্রাম পঞ্চায়েতের ড্রেন থেকে। অপরিণত শিশুর মৃতদেহ তুলে আনে চারপাই কুকুর। সোনামুড়া থানাধীন তেল কাজলা বানিয়াচড়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বরঢেপায় আরো এক কলঙ্কের অধ্যায় রচিত হলো মেলাঘরে। সামাজিক অবক্ষয়ের নগ্ন চিত্র এলাকার সব মানুষকে কাঁপিয়ে দিয়েছে। কি দোষ ছিল এই শিশুটির? শিশু কি পৃথিবীর আলো বাতাস দেখতে পারার আগেই মৃত্যুবরণ করেছে? অপরিণত শিশুর ভ্রূণ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় নবজাতক শিশুটি আজ ভ্রূণ হত্যা এবং আরো বেশ কিছু আইনি জটিলতার মধ্যে দিয়েও পাশবিক অত্যাচার লালসা এটাই প্রকাশিত হচ্ছে সমাজে। আজ এই শিশু ভ্রূণটিকে পুকুরের বস্তার ভেতর দিয়ে গাদানো হয়েছিল। সকালবেলা একটি কুকুর এই ভ্রূণ শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার সময় মানুষের নজর পড়ে। এরপর মুহূর্তের মধ্যে এলাকায় মানুষ ভ্রূণ শিশুটিকে দেখার জন্য ভিড় জমান। এলাকার কত শিশু এবং পরিবার পরিজন সহ এলাকার মানুষরা আতঙ্কিত হয়ে যান, আর সেই জায়গায় পৌঁছায় পুলিশ। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তদন্ত করছে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। দাদা, মানে কি বুঝতেছেন এই যে একটা মানে কুকুর থেকে একটা মৃত শিশুর মতো বোঝা গেছে, মানে এটা আসলে কি মনে করতেছেন? এটা তো একটা অসামাজিক মূলক কাজ। এটা তো এমন একটা গ্রামের বদনাম, এলাকার বদনাম, পাড়ার বদনাম, এমন কাজটা তো উচিত হয়েছে না। একটা দামা চাপা দেওয়ার লাগে যে একটা কাণ্ড কীর্তি এখানে করছে, অখন এটা প্রকাশ হয়ে গেছে। তো আমরা চাই আপনাদের মাধ্যমে এবং কীতে কয় এলাকাবাসীর মাধ্যমে এবং প্রশাসনিকভাবে এটার তদন্ত, সুস্থ তদন্ত হইয়া এটা এমন একটা বদনামের জায়গাটা আমরা মোচন করতাম চাই আমরা এলাকাবাসীর তরফ থেকে। কারণ এই এই জিনিসটা আমরা কোনোদিনও দেখছি আমরা জন্মের পরে, কিন্তু আজকাল দেখা গেল একটু আগেও এটা লিখটা কিন্তু আমরা এই লিখনামিতে কাজ করে গেছি, আমি কিন্তু কইতাম পারি না। তখন আমি বাইর দিয়া সান্টান করে খাওয়া দাওয়ার পরে আমার এখান থেকে একজন ফোন করছে, কইরম এরম অবস্থা, আপনার লিখের ফার এরকম এরকম একটা বাচ্চা দেখা যাইতেছে, এই বাচ্চাটা দেখছেন না আপনি আগে? আমি কই না, আমি তো লিখের থেকে উঠে আয়ে পড়ছি। কয় এনে একটা বাচ্চা কুকুরে মনে টাইনে তুলছে নিচের থেকে উপরের দিকে। তো এবার দৌড়ে আইলাম, এলাকাবাসী আইলো, তাদের সাথে আমরাও একসাথে দেখলাম। তো আমরা চাই এটা একটা সুস্থ তদন্ত হইয়া কে করলো, কী জন্য করলো এই কাজটা, সুস্থ তদন্ত পরে, সুস্থ তদন্তের পরে আমরা বিচার চাই যে এমন অসামাজিক কাজ কেন করবো আমরা। কাকা, কী নাম আপনার? আপনার কী নাম? কী মানে এই যে একটা শিশু, সম্ভবত শিশু দেওয়া আছে, ঠিক আপনি দেখছেন কত? আমরা তো নজিরবিহীন, আমরা আর কোনো সময় এটা দেখছি না, আর এটা আমরা সঠিক কিছু কই পারতাম না। এটা কি বাচ্চার মতন আকার ধারণ, মানে এটা কি বাচ্চা নেই? এটা বাচ্চা, ছেলে বাচ্চা, ছেলে বাচ্চা। হ্যাঁ, 6-7 মাস হইব আইডিয়াটা। আচ্ছা আচ্ছা, এটা মানে এটা কোথেকে মানে এটা পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে? ওই তো পুষ্কুনির মাঝে বস্তা দিয়ে ডাইকিয়া ফাতা দিয়ে ডাইকিয়া ধুয়ে দিয়েছে, কুত্তায় মনে হয় এটা টাইনা উড়াইছে। আপনার নাম? আমার নাম দুলাল সরকার। এই এলাকার নাম কি? এটা বানিয়াচড়া 1 নম্বর ওয়ার্ড। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট দেখতে নজর রাখবেন সোশ্যাল বাংলা। সকল সমস্যার সমাধান নিয়ে রাজধানী আগরতলাতে আপনাদের সাথে থাকছে হার্ট বিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, গাইনি ক্লিনিক, অ্যালার্জি ক্লিনিক এবং সুগার ক্লিনিক। গাইনি ক্লিনিকে থাকছেন ডক্টর পম্পা দেববর্মা, অ্যালার্জি ক্লিনিকে থাকছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী। আগামী 14 মে যোগাযোগ করতে পারেন অ্যালার্জি ক্লিনিকে। সুগার ক্লিনিকে প্রতি শনি এবং রবিবার থাকছেন ডক্টর পরমকর। তার জন্য দেরি না করে বুকিং করুন হার্ট বিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, রামনগর 2 এবং 3 এর মাঝামাঝি মেইন রোডের ওপর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ মাধ্যম 6 00907 3061 অথবা 7640 947799 অথবা 9774241।